সাধারণত স্প্রে করার সময় তিন চার রকমের ঔষধ একসাথে মিশিয়ে স্প্রে করছেন, কারণ কম সময়ে কম খরচে বেশি লাভ। কিন্তু হয় তার উল্টো, লাভের চেয়ে ক্ষতি বেশি। ভয় সবসময় থাকে, কোন ঔষধের সাথে কোনটা মিশিয়ে ব্যবহার করা যাবে আর কোনটা ব্যবহার করা যাবে না। আর না জেনে ভুল করে যখন তিন চার রকম ঔষধ একসাথে মিশিয়ে গাছে স্প্রে করেন, তখন কখনো কখনো দুটো ঔষধ কাজ করে, দুটো কাজই করে না। কখনো কখনো দেখা যায় একটা ঔষধ কাজ করে, বাকি তিনটে অল্প অল্প কাজ করে, আর মাঝে মাঝে চারটে ঔষধ ঠিকঠাকই কাজ করে, কিন্তু আপনার গাছের বারোটা বাজিয়ে দেয়। তবে সব ঔষধ তো আর আলাদা আলাদাভাবে স্প্রে করা সম্ভব নয়, কারণ সেখানে একটু টেকনিক্যাল সমস্যা রয়েছে আর সময়ও বেশি লাগে। তাই আজ আমরা জানব কোন ঔষধের সাথে কোন ঔষধ মিশিয়ে ব্যবহার করা যাবে, কোনটা ব্যবহার করা যাবে না, খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে। তাহলে চলুন ঘরোয়া পদ্ধতিতে লাইক আর সাবস্ক্রাইব করে ভিডিও আরম্ভ করা যাক। আজকের ভিডিও প্রধানত ধান চাষের উপর হতে চলেছে, তবে যদি আপনার ধান চাষ না থাকে তবুও ভিডিওটি দেখুন, কারণ ধারণাটা একই, হোক না সেটা ধান চাষ বা অন্য কোনো ফসল। ধান চাষিদের প্রথম প্রশ্ন এটাই থাকে যে ধানের জমিতে ছত্রাকনাশক যেমন নেটিভ, বোরন, পিজিআর ও কীটনাশক কি একসাথে মিশিয়ে স্প্রে করা যাবে। যে প্রশ্নের উত্তর ভাই আমার কাছেই নেই, তবে আপনার কাছেই রয়েছে। ধরুন আমি একটা কোম্পানির ছত্রাকনাশক, বোরন, পিজিআর ও কীটনাশক নিয়েছি, যে তিনটে একসাথে মিশিয়েই গাছে স্প্রে করা যায়। কিন্তু আপনি বাজারে গিয়ে একই কোম্পানির ছত্রাকনাশক, পিজিআর, বোরন ও কীটনাশক কিনতে পাবেন তার তো কোনো গ্যারান্টি নেই, কারণ অনেক রকম টেকনিক্যাল, হাজার রকম কোম্পানি, লাখ লাখ প্রোডাক্ট। এখন প্রশ্ন এটাই দাঁড়ায়, আপনি বাজার থেকে যে ঔষধগুলো কিনে এনেছেন সেগুলো কি একসাথে ব্যবহার করা যাবে। যে প্রশ্নের উত্তর জানতে আপনাকেই করতে হবে একটা ছোট্ট পরীক্ষা, যেটা খুবই সহজ, যে পরীক্ষার মাধ্যমে আপনি এটা জানতে পারবেন যে আপনার কেনা ঔষধগুলো একসাথে মিশিয়ে কি স্প্রে করা যাবে কি না, আর একসাথে মিশিয়ে কখন ব্যবহার করবেন সেটা জানবো একদম ভিডিওর শেষে। তাহলে চলুন ভিডিওটি একটি লাইক করে পরীক্ষাটা আরম্ভ করা যাক। পরীক্ষাটি করতে প্রথমেই আমাদের যেটা লাগবে একটা কাঁচের গ্লাস, আপনি চাইলে প্লাস্টিকের গ্লাসও ব্যবহার করতে পারেন, কারণ আমরা পরিবেশকে খুবই ভালোবাসি। আর লাগবে আপনার সেই ঔষধগুলো যেগুলো আপনি ব্যবহার করতে চান একসাথে মিশিয়ে। আমি এখানে পরীক্ষাটা করার জন্য নিয়েছি একটা ছত্রাকনাশক, যেটা ধানের ফলন বাড়াতে সাহায্য করে, ওই নেটিভ অ্যামিস্টার টপের মতোই কাজ। দ্বিতীয় যেটা আমি নিয়েছি সেটা হলো বোরন, যেটা ধানের দানাকে পুষ্ট করতে ব্যবহার করা হয়। আপনি বোরন যে কোনো কোম্পানির নিতে পারেন। তিন নম্বরে আমি যেটা নিয়েছি সেটা হলো পিজিআর, যেটা ধানের ফলন বাড়াতে কোভিড ভ্যাকসিনের মতো কাজ করে। চার নম্বরে আমি যেটা নিয়েছি সেটা হলো একটি কীটনাশক, যেটা ধানের পাতামোড়া পোকা বা মাজরা পোকার জন্য ব্যবহার করা হয়, ওই যে সাদা শীষ বার হয় না তার জন্যই ব্যবহার করা হয়। আর এই প্রত্যেকটা ঔষধের মাত্রা এক গ্রাম করে প্রতি লিটার জলে। পরীক্ষাটা করতে আমরা প্রথমেই গ্লাসে জল ভরে নেব। জল ভরে নেওয়ার পর আমরা নেব সেই ঔষধগুলো যেগুলো আপনি একসাথে মিশিয়ে স্প্রে করতে চান। যদিও আমি প্রথমেই বলেছিলাম ঔষধগুলোর মাত্রা প্রতিটাই এক গ্রাম প্রতি লিটার জলে, কিন্তু গ্লাসে তো এক লিটার জল নেই, গ্লাসে জল রয়েছে এক লিটারের অর্ধেকের, অর্ধেকের থেকেও কম। তাই আমরা ঔষধগুলোও নেব এক গ্রামের অর্ধেকের, অর্ধেকের থেকেও কম, আন্দাজ মতো নিলেই চলবে। প্রথমেই আমরা গ্লাসে ছত্রাকনাশকটি মিশিয়ে নেব, যেটা আপনারা নেটিভ বা অ্যামিস্টার টপ বলেই চেনেন।
তারপরে আমরা গ্লাসে মেশাবো বোরন। মিশিয়ে ভালোভাবে মেশাবো। মেশানোর পর আমরা 30 মিনিট রেখে দেব। 30 মিনিট পর আমরা দেখছি যে ছত্রাকনাশকের সাথে বোরন খুব ভালোভাবেই মিশে গেছে, তাই ছত্রাকনাশকের সাথে বোরন ব্যবহার করা যাবে। আর যদি এমন হতো যে মেশানোর পর মিশ্রণটা দুধের মতো ফেটে গেছে বা স্তর স্তর হয়ে গেছে বা এমন হয়ে গেছে যে উপরে জল নিচে ঔষধ, সেক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এখন আমরা দেখব এর সাথে কি পিজিআর মেশানো যাবে, যে প্রশ্নটা সবচেয়ে বেশি কৃষকের থাকে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ছত্রাকনাশক আর বোরনের সাথে কি পিজিআর দেওয়া যাবে। এখন আমরা এর সাথে একটু পিজিআর মিশিয়ে দেব। দিয়ে ভালোভাবে ঘেঁটে আবারও রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমরা দেখছি যে ছত্রাকনাশক, বোরন ও পিজিআর খুব সুন্দরভাবেই মিশে গেছে। এটা সহজেই ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমার এখানে মিশে গেছে, আপনারটা মিশতে নাও পারে। কারণ পিজিআর অনেক ধরনের হয়। সাধারণভাবে দেখা যায় যে ছত্রাকনাশকের সাথে বোরন মেশালে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু পিজিআরটা মাঝে মাঝে সমস্যা করে দেয়। তাই আপনি এই তিনটে একসাথে মিশিয়ে দেখবেন, যদি এমন রেজাল্ট আসে যে খুব সুন্দরভাবে মিশে গেছে, তাহলে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আর যদি এমন হয় যে ওপরে দুধের মতো ফেটে গেছে বা ওপরে ঔষধ, নিচে জল বা অনেকগুলো লেয়ার হয়ে গেছে, সেক্ষেত্রে মোটেও ব্যবহার করা যাবে না। আর যদি এমন ভালোভাবে মিশে যায়, সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে বোরন, পিজিআর ও ছত্রাকনাশক আপনার মাঠে ব্যবহার করতে পারেন। এখন কিছু অতি চালাক কৃষকের মনে এটাই প্রশ্ন আসবে, এর সাথে কি মাজরা পোকার বীজ দেওয়া যাবে? কারণ থোড় অবস্থায়, থোড় মুখে মাজরা পোকা খুবই জ্বালাতন করে, সাদা শীষ বার হয়, শীষ মরা হয়। তাই এটা প্রশ্ন আসাটাই স্বাভাবিক যে এর সাথে কি মাজরা পোকার বীজ দেওয়া যাবে, সেটাও আমরা এবার দেখব। তবে ভিডিওর একদম শেষে আমরা জানব স্প্রে করার সময় কিছু ভুল যা আপনার ফসলকে বরবাদ, একদম বরবাদ করে দিতে পারে। তাহলে চলুন পরীক্ষাতে ফিরে আসা যাক। এর সাথে আমরা এখন মেশাবো ইগিও, যেটা একটা মাজরা পোকার বিষ। এটা ভালোভাবে মেশানোর পর আমরা 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট পর আমি যেটা দেখলাম, আপনাদের অবস্থা তো খুবই খারাপ। কারণ আমার ভিডিও যারা দেখে তাদের মধ্যে 95% মানুষ আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইবই করেননি, মানে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছাচ্ছেই না। তাই আমার ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর পরীক্ষার রেজাল্ট যেটা এসছে সেটা হলো অতি চালাকের গলায় দড়ি, মানে পাস, কিন্তু ব্যবহার করা যাবে না। কারণ শীষ আসার সময় ছত্রাকনাশক, বোরন, পিজিআর ও কীটনাশক একসাথে ব্যবহার করবেন না। আর এই ভুলটা অনেক কৃষকই করে থাকে। কয়েকদিন ধরে আমাকে অনেক কৃষকই জিজ্ঞাসা করেছে যে ছত্রাকনাশক, বোরন, পিজিআর, কীটনাশক একসাথে মিশিয়ে মাঠে স্প্রে করা যাবে কি না থোড় অবস্থায়। তার জন্যই আজকের ভিডিও। সাধারণত দেখা যায় ছত্রাকনাশকের সাথে কীটনাশক মেশালে ছত্রাকনাশকের কার্যক্ষমতা কিছুটা কমে যায়, তবে সেটা খুব একটা বেশি নয়। কিন্তু থোড় অবস্থায় ব্যবহার করলে ধানের থোড়ে ক্ষতিও হতে পারে। তাই থোড় অবস্থায় কীটনাশকের সাথে ছত্রাকনাশক ব্যবহার করবেন না। যদি খুবই প্রয়োজন হয় সেক্ষেত্রে দুদিন আগে বা পরে ব্যবহার করতে পারেন। আর এমনিতে বোরন, ছত্রাকনাশক, পিজিআর তিনটে হয়ে গেছে, এর সাথে আর কিছু মেশাবেন না, সেটা ধানের শীষের পক্ষে ক্ষতিকারক হতে পারে। যেমন আপনার পক্ষে ক্ষতিকর হতে পারে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা। কারণ কীটনাশক বলুন কিংবা ছত্রাকনাশক, দুটোই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।